30 বছর ধরে পুরুষ নিষিদ্ধ, তবুও গর্ভবতী হচ্ছেন মহিলারা। 1, 2 নয়, গুনে গুনে 30টা বছর। হ্যাঁ, ঠিক এতগুলো দিন ধরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ দেখেনি এই গ্রাম। এ গ্রাম কোনো পুরুষের প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। গ্রাম জুড়ে থাকেন কেবল নারীরা, অথচ সেই গ্রামের নারীরা স্বেচ্ছায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমনই একটি গ্রাম আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে। আধুনিক বিজ্ঞান যদিও সিঙ্গল মাদার কিংবা সিঙ্গল ফাদার হওয়ার পথ খুলে দিয়েছে, কিন্তু পৃথিবীর প্রান্তিক অঞ্চলগুলোতে সেই প্রযুক্তি এখনও পৌঁছয়নি। প্রাকৃতিকভাবেই সন্তানের জন্ম হয় সেখানে। গ্রামটির নাম উমোজা। এ গ্রামটিও তেমনই এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে করে ওঠায় গ্রামে শুধু মহিলারই বাস, যার অনেকখানি অঞ্চল জুড়ে এখনও বসবাস করেন আধুনিকতার ছোঁয়া না পাওয়া বিভিন্ন উপজাতির মানুষরা। তার উপর কোনো শহরের কাছাকাছি এলাকায় নয়, এ গ্রামটি গড়ে উঠেছে ঘন জঙ্গলের মধ্যে। এমন এক দুর্গম এলাকায় কেবল নারীদের গ্রাম গড়ে ওঠার কারণ কি, আর কেনই বা সেখানে পুরুষের প্রবেশ নিষেধ? আসলে এমন নিষেধের পিছনে রয়েছে এক কুৎসিত ইতিহাস। কালো মানুষের দেশ আফ্রিকা বারবার শ্বেতাঙ্গ সভ্য মানুষদের নির্মম অত্যাচারের শিকার হয়েছে, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত দাস প্রথা। এ গ্রামটিও প্রকৃতপক্ষে তেমনই এক অত্যাচারের ফসল। 1990 সালে গ্রামটি গড়ে তোলেন 15 জন নারী। ব্রিটিশ সেনাদের হাতে ধর্ষিতা নির্যাতিতা হয়েছেন বলে অভিযোগের আঙুল তুলেছেন এ 15 জন নারী। তীব্র ঘৃণায় কোনো পুরুষের সঙ্গেই আর থাকতে চাননি তারা। সেই কারণেই তারা এই গ্রাম গড়ে তোলার এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন। এ গ্রামে নির্যাতিত নারীদের আশ্রয় দিতেও শুরু করেন তারা। বর্তমানে প্রায় 250 মহিলা রয়েছেন এই গ্রামে। ঘন জঙ্গলের মধ্যে একটি গ্রাম গড়ে তোলেন তারা। পুরুষদের যেখানে কোনোভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কিভাবে গর্ভবতী হচ্ছেন মহিলারা? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে না। এটা কোনো চমৎকার নয়, কোনো অলৌকিক উপায়ও নয়। পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। মহিলারা তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর এই পুরুষের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখেন না তারা। মহিলারা সন্তানদের জন্ম দেন, নিজেরাই তাঁদের লালন পালন করেন। এ গ্রামের সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের। একাই সন্তানকে বড় করার ভার নেন তারা। আর এভাবেই নিঃশব্দেই এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এ মানুষেরা। ব্যুরো রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি।